বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ জেল হত্যা দিবস, 3রা নভেম্বর। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত 1975 সালের 15ই আগস্টের পরে এটি সবচাইতে কলঙ্কিত একটি দিন এবং শোকাবহ দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ 4 সহযোগী, যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামান, এই 4 নেতাকে জেলখানার ভেতরে বন্দী অবস্থায় হত্যা করা হয়েছিল 1975 সালের 3রা নভেম্বর। আজকের এই দিনে সেই দিন নিয়ে কথা বলবার জন্যে, তার অতীত এবং বর্তমান নিয়ে কথা বলবার জন্যে আমার আজকের অতিথি ওই 4 নেতার অন্যতম একজন এম মনসুর আলী, তার সন্তান এবং বর্তমানে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং ক্ষমতাসীন 14 দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, স্বাগত আপনাকে স্টুডিওতে। মিস্টার মিনিস্টার, একটু প্রথমে শুনতে চাইব যে 1975 সালের 3রা নভেম্বর আপনার তখন বয়স কিরকম ছিল, মানে ওই সময়টাতে আপনি আপনার তখনকার অনুভূতিটা একটু আমি দর্শকদেরকে শোনাতে চাই, নিজেও শুনতে চাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। 3রা নভেম্বর জেল হত্যা দিবস, আপনি সঠিকভাবে বলেছেন যে 1975 সালের 15ই আগস্টের কাল রাত্রির পরে সবচেয়ে দুঃখজনক আরেকটি দিন হলো, আরেকটি রাত হলো 3রা নভেম্বরের রাত, যেদিন জাতীয় 4 নেতাকে নির্মমভাবে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দী অবস্থা হত্যা করা হয়েছে। নজিরবিহীন একটি ঘটনা, ইতিহাসে এই ধরনের ঘটনা কম খুঁজে পাওয়া যাবে। আপনি জানেন যে বঙ্গবন্ধুর আজীবনে সহচর ছিলেন জাতীয় 4 নেতা, মরণেও তারা আজকে সহচর। প্রতিটি আন্দোলনে লড়াইয়ে পাকিস্তানের সময় এবং স্বাধিকার থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বঙ্গবন্ধুর নির্দেশিত পথে এই জাতীয় 4 নেতা অবসীনভাবে লড়াই করে গেছেন। 71-এর মুক্তিযুদ্ধ সেই দিনগুলিতে বঙ্গবন্ধুর ছবিকে ধারণ করে, অন্তরে ধারণ করে জাতীয় 4 নেতা মুক্তিযুদ্ধ সংগঠন করেছেন, সংগঠন করেছেন, মুক্তিযোদ্ধাকে প্রস্তুত করেছেন, দেশমাতৃকা মুক্তির জন্য সফলভাবে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা পরবর্তীকালেও জাতীয় 4 নেতা 3.5 বছর বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় দেশ গড়ার কাজে, দেশের অর্থনৈতিক সামাজিক পুনর্গঠনের কাজে নিরলসভাবে বঙ্গবন্ধুর পাশে থেকে ছায়ার মতো জাতীয় কাজ করেছেন। সবচেয়ে দুঃখজনক হলো, দুর্ভাগ্যজনক হলো এই, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যিনি বঙ্গবন্ধুর সঙ্গে আজীবন ছিলেন খন্দকার মুস্তাক, তিনি কিন্তু বিশ্বাসঘাতকতা করে বঙ্গবন্ধু হত্যা করার পরে ক্ষমতা দখল করেন এবং যাতে 4 নেতাকে চাপ সৃষ্টি করা হয়, যার মধ্যে আমার পিতা সৈয়দ মনসুর আলী সাহেব ছিলেন, যে তার সঙ্গে হাত মেলানোর জন্য। কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে এই জাতীয় 4 নেতা তার সেই আহ্বানকে প্রত্যাখ্যান করে, ঘৃণামরা প্রত্যাখ্যান করে এবং কারা বন্দী জীবনে বেছে নেয়। তারা কিন্তু জানতেন যে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই কিলাররা, তারা হচ্ছে সেলফ ডিক্লেয়ার কিলার্স, আত্মস্বীকৃত খুনি। তারা কিন্তু বিভিন্ন সময় বলেছিল যে তারা শেখ মুজিব বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা কিন্তু তখন মোস্তাককে ঘিরেই একটা চক্র গড়ে তুলেছিল, একটা খুনি চক্র। কিন্তু তারা জানতেন যে আমরা মরে যেতে পারি, জীবন দিতে পারি, কিন্তু আমি কোনোভাবে বাঙালি জনগণের সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে, রক্তের সঙ্গে বেমানি করতে পারি না। তাদের গ্রেপ্তার করার পর থেকে কিন্তু আমরা অনুভব করতাম, সেন্টার জেলে যখন 4 নেতাকে বন্দী করা হয়েছে, তাদের স্বজনরা, পরিবার পরিজন, আমরা সবাই অনুভব করতাম যে কোনো মুহূর্তে হয়তো আমার পিতাকে 4 নেতাকে হত্যা করা হবে। ওনাদের গ্রেপ্তার করা হলো কত তারিখে? গ্রেপ্তার করা হলো, আমার এখন মনে আছে, সেদিন সভাগত রাত্রি ছিল, সভাগত রাত্রিতে তাদেরকে গ্রেপ্তার করে আবেদন গৃহবন্দী অবস্থায় ছিল, সরকারি বাসভবনে ছিলেন, তাকে সহ অন্য 3 জনকে তখন ঢাকা সেন্ট্রাল জেলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তার আগে চাপ সৃষ্টি করা হয়েছে, তারা যখন প্রত্যাখ্যান করেছে, যখন মোস্তাক জানতেন যে এরা কিন্তু কোনোভাবে আপোষ করবে না, আত্মসম্পর্ক করবে না, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে থেকে আমরা অনুভব করতাম যে এদেরকে হয়তো জীবিত অবস্থায় ফিরে পাবো না, যতদিন না কোনো পরিবর্তন না ঘটে।
আপনাকে একটু বলতে চাই, আমি তখন সক্রিয়ভাবে রাজনীতি করতাম, ছাত্রজীবন থেকে রাজনীতি করেছি, আমার পিতার পাশে থেকে রাজনীতি করেছি, ছায়া রাজনীতি করেছি। আমি তখন পাবনা জেলা বাকশালের সম্পাদক ছিলাম, তখন তো বাকশাল গভর্নমেন্ট হয়েছে আপনি জানেন, এবং আমি যুবলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট মেম্বার ছিলাম, যে কারণে আমার বিরুদ্ধে হুলিয়া জারি করা হচ্ছে, যেখানে আমাকে গ্রেপ্তার করা হতে পারে। তো পিতার নির্দেশেই, কারণ পিতা জানতেন যে হয়তো বা আমাকে ধরলে হত্যা করা হবে, আমি তখন আত্মগোপন অবস্থায় ছিলাম, সেই জন্য আমার সঙ্গে ঢাকায় ছিলেন না তো বটে, না ঢাকার বাইরে ছিলাম, ঢাকার বাইরে ছিলেন। এবং আমি তখন শুধু আমার মা, আমার অন্য ভাইরা বোন, তারা তখন মাঝে মধ্যে তিন মাস সময় আর কি, আগস্ট থেকে নভেম্বর, তিন মাস সময়ের মধ্যে তারা একবার বা দুবার দেখা করতে পেরেছে, আমার মা বা আমার ভাই বোনরা দেখা করতে পেরেছে ঢাকা সেন্ট্রাল জেলে। তখনই মাঝে মধ্যেই আমার পিতা আব্বা যখন মার সঙ্গে দেখা হতো, তখন বলতো, আশঙ্কা করতো যে আমাদের হয়তো বাঁচিয়ে রাখবে না, কারণ ঢাকা সেন্ট্রাল জেলে কিছু কিছু লোকের আনাগোনা হতো, তারা যদি ছেলে থাকতেন আর কি, তারা আব্বাস দিয়ে আশপাশ দিয়ে আর কি, যেহেতু তারা অভিজ্ঞ রাজনীতিবিদ, তারা বুঝতেন যে একটা চক্রান্ত হচ্ছে, কিন্তু তারা খুব দৃঢ় ছিল, আপোষহীন ছিল আর কি, যে কোনোভাবে তারা নদী স্বীকার করবে না। তো এই অবস্থার মধ্য দিয়ে আমি যেখানে ছিলাম আর কি, সেখান থেকে খবর পেলাম যে রাত্রি, আমি দুই তারিখের পরে আর কি, ঘটনা ঘটেছে কিন্তু আপনার দুই তারিখ পার হয়ে তারপরে একটা গুঞ্জন ছিল ঢাকা শহরে, একটা গুঞ্জন ছিল যে ঢাকা সেন্ট্রাল জেলে কিছু হয়েছে, কারণ এর আগে তো একটা কু হলো খালেদ মোশাররফ, মানে কে ক্ষমতা আছে কেউ বুঝতে পারছিল না। সেই অবস্থায় একটা গুঞ্জন ছিল বাজারে যে এই চারজনকে হয়তো কোথাও নিয়ে যাওয়া হয়েছে, অথবা জেলের মধ্যে কিছু ঘটনা ঘটেছে আর কি, বিভিন্ন ধরনের গুজব আর কি। সেই জন্য তিন তারিখ পর্যন্ত কেউ কিন্তু বুঝতে পারেনি কিছু একটা হচ্ছে বা কিছু একটা হয়েছে, এর মধ্যে একটা মিছিলও হয়েছিল ঢাকা শহরে। আমি জানি চারটের ভোরবেলায়, সকালবেলায় যখন আমরা শুনলাম যে জেলা প্রশাসন থেকে আর কি, তখন ঢাকার যে ডিসি ছিল বা জেল কর্তৃপক্ষ থেকে একটা খবর দেওয়া হলো যে এরকম ঢাকা সেন্ট্রাল জেলে চারজন নেতাকে হত্যা করা হয়েছে, চারটি চার নেতাকে হত্যা করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু আপনি দেখবেন যে ওই সময় একটা পেপার নিউজও এসেছিল বোধ হয় রেডিও বা কোথায় নিউজ এসেছিল যে চারজন নেতাকে হত্যা করা হয়েছে। স্বাভাবিকভাবে তখন যে আমরা স্তম্ভিত হয়ে গেছি, কেন আমাদের জীবনে সবচেয়ে বড় পরিচয়, বড় সম্পদ আমার পিতা, আমার পিতা, আমার নেতা শহীদ মনসুর আলী সাহেব, কেন এর আগে তো আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, সে বারা সে একটা বেদনা তো আছে। তারপরে জাতীয় চার নেতা ছিল শেষ অবলম্বন ছিল আমাদের জন্য, সবার জন্য, দেশের জন্য। যখন এই ঘটনা শুনতো না, মানে স্তম্ভিত হয়ে গেছি যে এইভাবে নিঃসন্দেহভাবে জেলখানার মধ্যে হত্যা করতে পারে, আশঙ্কা থাকতে পারে, কিন্তু বাস্তবভাবে এটা চিন্তা করতে পারেনি যে একজন বন্দি, এমনিতে বলা হয় জেলখানা সবচেয়ে নিরাপদ জায়গা, সুরক্ষিত জায়গা, আইনের সাথে সুপরদ হয়ে গেছে তারা, এবং বিনা বিচারে বিনা কারণে তাদেরকে হত্যা করা হলো। এবং চারজন জাতীয় নেতা কারা, যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তখন স্বাভাবিকভাবে আমার মা তো, আমরা সবাই তো খুব ভেঙে বললাম, স্বাভাবিক ভেঙে পড়ার কারণই আছে। কিন্তু আমার সবচেয়ে দুঃখ হলো যে আমি কিন্তু আমার পিতার শেষ চেহারা দেখতে পাইনি বা তার কাছে যেতেও পাইনি, কারণ তখন তো আমার অবস্থা এমন যে আমি গেলে হয়তো গ্রেপ্তার করে আমাকে হত্যা করা হবে। আপনার নিজের জীবনও ঝুঁকির মধ্যে থাকুক, সেখানে যত ইচ্ছাই থাকুক, যত বেদনাই থাকুক, কিন্তু কাছে যেতে পারিনি। কিন্তু আমি যেটুকু জানি যে আমার পিতার লাশটা আনা হয় ঢাকায় ধানমন্ডির একটা বাসায়, কারণ আমাদের তখন ঢাকায় থাকার মতো কোনো জায়গা ছিল না। সরকারি বাসভবন থেকে চলে আসার পরে প্রাইম মিনিস্টারের বাসায়, প্রধানমন্ত্রী ছিলেন তখন, আমাদের এক আত্মীয়ের বাসায় আমার মা থাকতেন এবং আমার ভাইরা থাকতেন আর কি। ওখানে একটা ভাড়া বাড়ি নেওয়ার কথা হচ্ছিল সে সময়, সেই অবস্থায় এই ঘটনাটা ঘটে। তখন ওখানে আমার পিতার মরদেহ নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে তো সবাই নিয়ে যাওয়া হয়েছে, আপনার ওই সেনাবাহিনী বা ওই যে পুলিশের বড়রা নিয়ে যাওয়া হয়েছে আতঙ্কের মধ্যে, এমনকি তদন্তের আমলের নেতারাও খুব কাছে আসতে পারেনি। তখন ওই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, ওখানেই আপনার আমার মা বা আমার ভাইরা দেখতে পেরেছে আব্বাকে বুলেট বিদ্ধ একটি লাশ দেখেছে, মরদেহ দেখেছে। তারপরে বরানীগুলো স্থানে ওদেরই তত্ত্বাবধানে কিন্তু বলতে গেলে একবার তুড়িঘুড়ি করে দাফন করা হয়েছে। সো এই এই যে পুরো পরিস্থিতিটা ঘটলো, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং এই জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, আজকে এত বছর পরে এসে কি মনে হয়, মানে এই 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 এত বড় একটা নারকীয় হত্যাযজ্ঞ যারা ঘটালো, কেন ঘটালো, কি আপনার বিশ্লেষণ কি? এইটা তো একটা জিনিস প্রথম থেকে বলতে চাই, সেটা হলো যে একাত্তরের যে মুক্তিযুদ্ধ ছিল,
আপনি লক্ষ্য রাখবেন যে মুক্তিযুদ্ধ ছিল একটা বাঙালি জাতির দীর্ঘদিনের সংগ্রাম লড়াই, এবং সেই লড়াইয়ের মূল নায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে কিন্তু বাঙালি জাতীয়বাদের উন্মেষ ঘটে, লড়াইটা শুরু হয় পাকিস্তানের শোষক শাসকের বিরুদ্ধে। ছয় দফার ভিত্তিতে আন্দোলন হয়, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়, আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হয় না। সবগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল চারজন জাতীয় নেতা। হ্যাঁ, মোস্তাকও ছিল, কিন্তু চার জাতীয় নেতা ছিল বঙ্গবন্ধু অত্যন্ত বিশ্বস্ত সহচর, এবং তারা সফলভাবে এটি গণতান্ত্রিক সংগঠন, নিয়মতান্ত্রিক সংগঠন কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে, পাকিস্তান স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করেছে, বিজয়ী হয়েছে। মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে ঐক্যবদ্ধ করে, একটি জাতিকে ঐক্যবদ্ধ করে তারা কিন্তু মুক্তিযুদ্ধের সংগ্রামে সশস্ত্র লড়াই তারাই নিয়ে গেল তাদেরকে, তাই না? একটি নিয়মতান্ত্রিক আন্দোলন থেকে সশস্ত্র লড়াই শুরু হয়েছিল। তার নেতৃত্ব ছিল কিন্তু এই জাতীয় চার নেতা, জাতির জনকের নেতৃত্বে ছিল। এবং জাতির জনক যখন গ্রেপ্তার হয়ে যান, তখন তারই নির্দেশিত পথে, তারই সাজানো প্ল্যানিংয়ের মধ্য দিয়ে কিন্তু তারা মুজিবনগর সরকার গঠন করে, ভারতের সাহায্য সহযোগিতা গঠন করে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব তারা দেন। আপনি চিন্তা করছেন, 9 মাসের মধ্যে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধ পাকিস্তান হানাদার বাহিনীর মতো একটি শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে জিতেছে, যেখানে অনেক বড় শক্তি কিন্তু সমর্থন করেছিল তাদেরকে, এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে, অত্যন্ত সাহসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে। কারণ ভারত আমাদের সাহায্য করেছিল ঠিকই, কিন্তু মনে রাখতে হবে ভারতের নেতৃত্ব ছিল মিসেস ইন্দিরা গান্ধীর মতো একজন বিরাট মাপের নেত্রী ছিলেন তিনি। তার সহযোগিতা, সাহায্যে এই চারজন জাতীয় নেতা তারা মুক্তিযুদ্ধে 9 মাস নেতৃত্ব দিয়েছে। এবং এটা সবাই জানে আজকে যে খন্দকার মোস্তাক ওই ক্যাবিনেট থেকে কিন্তু চক্রান্ত করেছিল, কনফেডারেশন গঠনের চেষ্টা করেছিল পাকিস্তান শক্তি সাহায্যে, সেটাকে ব্যর্থ করে দিয়েছে এই চারজন নেতা। কিন্তু দেখেন, কারণ বাঙালির একটা বিদ্যুৎ অভিযোগ আছে, বাঙালি কোনো ঐক্যবদ্ধ থাকতে পারে না। কিন্তু সেই চারজন নেতা, সৈয়দ ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর, কামরুজ্জামান সাহেব, দৃঢ় ঐক্যবদ্ধ থেকে, হিমালয়ের মতো ঐক্যবদ্ধ থেকে তারা কিন্তু দেখেন এই মুস্তাকের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে সেই সময় মুক্তিযুদ্ধের 9 মাসের মধ্যে। এবং তারা সফল নেতৃত্ব দেশকে মুক্ত করেছেন, বঙ্গবন্ধু ফিরে এসছেন। তখন একটা স্লোগান ছিল চতুর্থতার সঙ্গে, সেই স্লোগানটা ছড়িয়ে দেওয়া হয়েছিল স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের সৈনিকদের মধ্যে, সেটা হচ্ছে শেখ মুজিবকে চাও না স্বাধীনতা চাও, মানে মোস্তাক হচ্ছে এই উদ্যোক্তা। তার মানে এই যে শেখ মুজিবকে যদি বাঁচাতে হয় তাহলে স্বাধীনতার প্রশ্ন আপোষ করতে হবে। তার মানে এই যে স্লোগানটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু চারজন জাতীয় নেতা বলেছিল যে না, আমরা শেখ বঙ্গবন্ধুকেও চাই, স্বাধীনতাও চাই, তারা দুটি অর্জন করেছিল। তো সেই জন্য ফিরে আসে বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের ভালোবাসা নিয়ে, তখন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। চারজন জাতীয় নেতা ছিল বঙ্গবন্ধুর সঙ্গে পাশে ছিল। আপনি ছবিতে দেখবেন বঙ্গবন্ধু 10ই জুন ফিরে আসে ঢাকায়, লক্ষ কোটি জনতার সামনে দেখেন বঙ্গবন্ধুর পাশে কিন্তু চারজনই আছে, মোস্তাকও আছে, কিন্তু এই চারজন জাতীয় নেতার সঙ্গে আছে, অন্য নেতারাও তার সঙ্গে আছে। এবং ওই দিনে এসে কিন্তু বঙ্গবন্ধু সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন একদিন পরে, এবং চারজন জাতীয় নেতার সঙ্গে ক্যাবিনেটে থাকে। এবং চারজন জাতীয় নেতা, আমি আপনাদের বলতে চাই, 3.5 মাস, 3.5 বছর কি পরিশ্রম করেছে এই দেশ গড়ার কাজে। ব্রিজ ছিল না, রাস্তাঘাট ছিল না। এই জায়গাটা একটু শুনতে চাইবো আপনার কাছ থেকে। একজন তো আপনার বাবা এবং নেতা, এবং আরো আর বাকি তিনজন, কামরুজ্জামান, সৈয়দ ইসলাম, তাজউদ্দিন আহমেদ, তাদেরকে আপনি কাছ থেকে দেখেছেন এবং তখন তো আপনি ভালোই বুঝতেন। একটু ওনাদের সম্পর্কে, মানে ওনাদের রাজনীতিবিদ হিসেবে, মানুষ হিসেবে ওনারা কেমন ছিলেন, আপনি যেরকম দেখেছেন, একটু আজকের তরুণ প্রজন্ম অনেকেই দেখছেন যাদের, যারা শুধু হয়তো নামই শুনেছে, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি কথাটা বলেছিলেন, আমার বয়স তখন 26-27। জি জি, খুব তরুণ বয়স আমি তখন, তো তাই না? তখন তো আসলে কিন্তু সত্যি বলতে কি, বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতার বয়স কিন্তু বেশি ছিল না, খুব বেশি ছিল না, তাই না? সেই বয়সে আমার খুব কাছে থাকার দেখার সুযোগ হয়েছে, এই কারণে পরিবারের কথা সবাই সবাই জানতাম, কিন্তু আমরা কি কি খাচ্ছি, কে কোথায় পড়াশোনা, সব কিন্তু জানতাম, আমরা সবাই জানতাম। তারপরে বঙ্গবন্ধু আমাদের কাছে এত এত বেশি শ্রদ্ধেয়, ব্যক্তি সম্বোধন শ্রদ্ধেয় ছিল, তার কাছে আমরা খুব আপন ভাবে যেতাম। আমি তো আজীবন বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু হয়তো বলার সুযোগ পেয়েছি, বঙ্গবন্ধু হয়তো বলতে চাইনি, কিন্তু চাচা বলতাম, আমি মুসলের ছেলে চাচা বলতাম। কিন্তু তাকে আমরা, তাকে বিশেষত আমি দেখেছি বিভিন্ন সময় যখন বঙ্গবন্ধু
এই চার জাতীয় নেতা বসে থাকতেন, ঘরের ভিতরে বসে থাকতেন, তখন কিন্তু এখন সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে তারা আপনি বলতেন, আমি বলি আপনি, বঙ্গবন্ধু বা অন্য তিন নেতা সৈয়দ নজরুল ইসলামকে আপনি বলতেন। আর যখন চারজন একসঙ্গে থাকতেন, বন্ধুর মতো তারা কথাবার্তা বলতেন, তখন ছিল তুমি সম্পর্ক একবার ছিল, বাইরে এসে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতীয় চার নেতা চার নেতা, তাই না? এত পারিবারিক সম্পর্ক ছিল এবং তাদের যে পরস্পরের যে বন্ধুত্ব, তাদের প্রতি তারপরের প্রতি যে আন্তরিকতা, এটা অতুলনীয়, এখনকার দিনে চিন্তা করা যাবে না। এগুলো আমি আপনাকে বলি, জাতীয় চার নেতা সবসময় মানে লক্ষ্য ছিল শেখ মুজিব বঙ্গবন্ধু হবে, বঙ্গবন্ধু থেকে মানে আরো এগিয়ে যাবে। কেন? তারা বিশ্বাস করতেন যে এই এই নেতা বা এই শেখ মুজিবই একদিন বাংলা স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা মুক্তি আনতে পারবেন, বাঙালি মুক্তি আনতে পারবেন। এই বিশ্বাস থেকে তারা কিন্তু বঙ্গবন্ধুকে সবসময় আগলে রেখেছেন। সেই জন্য আমি সবসময় লক্ষ্য করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বের ব্যাপারে তারা যে একেবারে নিরঙ্কুশ সমর্থন ছিল সেটা শুধু তাই নয়, বঙ্গবন্ধুর সঙ্গে তারা সব বিষয়ে আলোচনা করতেন। তারা যখন বসতেন ঘোড়াভাবে, হয়তো খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক রেখে তখন বসতেন, গুরুত্বপূর্ণ সময় ধরেন, খুব কঠিন একটা সময়, তখন দেখা যেত বঙ্গবন্ধু চারজনকে ডাকছেন, ডেকে কথা বলছেন, আলোচনা করছেন, হয়তো ওয়ার্কিং কমিটিতে আলোচনা হচ্ছে বা বড় ফোরামে আলোচনা হচ্ছে, ওয়ার্কিং কমিটিতে মিটিং আলোচনা হচ্ছে, তারপরেও কিন্তু এই চারজনকে তিনি বিশেষ করে আলোচনা করতেন। হয়তো অনেক আলোচনা ওই ওই মোস্তাকও থাকতো, তাই বলতে চাই বঙ্গবন্ধুর আজীবনের লড়াই সংগ্রামে এই চারজন ছিল ছায়ার সঙ্গী এবং তারা ছিল এত বিশ্বস্ত। আজকের দেশে আজকের দিনে রাজনীতি কিন্তু অনেক হিংসা থাকে, প্রতিযোগিতা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে এই চারজন জাতীয় নেতা আমাদের সম্পর্ক ছিল যে বঙ্গবন্ধু আমাদের লিডার, আমাদের নেতা, আমরা তার সহকর্মী হিসেবে বাঙালির যে স্বপ্ন, বাঙালির যে আশা আকাঙ্ক্ষা, মুক্তির যে সংগ্রামটি সফল করতে পারে একমাত্র এই বঙ্গবন্ধু পারবেন, এই শেখ মুজিবই পারবেন। এই চিন্তা চেতনা থেকে তারা কিন্তু একসঙ্গে কাজ করতো এবং এই চারজনের মধ্যে আমি শুনিনি ইতিহাস থেকেও, পরেও শুনিনি, দেখিনি বা শুনিও নি, যে তাদের নিজেদের মধ্যে খুব কোন রকমের বিরোধ ছিল, একেবারেই ছিল না, সামান্যতম ছিল না, কিন্তু একটা কথা, একটা প্রতিযোগিতা থাকিয়ে থাকে সেরকম কিছু না। হ্যাঁ, আমি তো বলেছি যে বঙ্গবন্ধুকে তারা পিছন থেকে সাহায্য করেছে, বঙ্গবন্ধুর ব্যাপারে তো তাদের আছেই একমত এবং সেখানে নিরঙ্কুশ সমর্থন তাদের আছে, তাদের এই চারজনের নিজেদের মধ্যে একমাত্র মোস্তাকই মুক্তিযুদ্ধ করলো, আমি তো পরিবারের সঙ্গে আমি দেখেছি কিভাবে তারা তাদের সুখ দুঃখ, তাদের আপনার যে স্বাধীনতা সংগ্রামের যে নেতৃত্ব, সব বিষয়ে তারা কিন্তু খুব ঘনিষ্ঠভাবে আলোচনা করতেন। এবার আপনাকে বলি, তারা এক কাপড়ে তারা মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু চিন্তা করেন তার পরিবারের সদস্যরা কিভাবে আছে, কিভাবে তারা খাচ্ছে, কিভাবে কোথায় আছে, চিন্তা করতেন। তারা মনে করতো দেশকে মুক্ত করতে হবে, দেশের মুক্তির জন্য যা যা করার দরকার করতে হবে এবং বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনতে হবে জীবিত অবস্থায়। এমনি সাড়ে তিন বছরের কথা বলছিলেন যে আপনি, এই সাড়ে তিন বছর তারা তাদের যে অ্যাক্টিভিটিস, এবং বঙ্গবন্ধু সরকারের থেকে আপনারা চিন্তা করে দেখেন, আজকের বাংলাদেশ চিন্তা করলে তো চলবে না, 1971 পরবর্তী বাংলাদেশ চিন্তা করতে হবে। একটা ট্রেন লাইন নেই, একটা রাস্তাঘাট নেই, একটা ব্রিজ কালভার্ট নেই, খাবার নেই, কোটি কোটি মানুষ উদ্বাস্তু ছিল ফিরে এসেছে বাংলাদেশে, অস্ত্র ঘরে ঘরে পৌঁছে গেছে, তখন মাঠে মাঠে সেখান থেকে দেশকে পুনর্গঠন করা, সেখান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে মানে গড়ে তোলা, মানুষের খাদ্য সংগ্রহ করা, বিধি শিক্ষিত আদায়, এই যে কাজ, কঠিন যে কাজ, এই কঠিন কাজটি কিন্তু বঙ্গবন্ধু নেতৃত্বে চারজন নেতা করেছে, এরা করেছিল। এবং তার কি পরিশ্রম করতে, আমি নিজে বলতে চাই আপনাকে, আজকে তো ধরেন আমরা হয়তো আল্লাহর রহমতে আমরা একটা ভালো জায়গায় আছি, অনেকে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তাই না? কিন্তু আমি আপনাকে বলতে পারি, আমার পিতার কথাই আমি বলি, সাড়ে তিন বছরে আমার আব্বা মুসা আলি সাহেব একবার মাত্র বিদেশে গেছে, তাও জোর করে পাঠিয়েছে লন্ডনে, সে লন্ডনে একটা প্রোগ্রামে গিয়েছিল লন্ডনে, সাড়ে তিন বছর সে একবার লন্ডনে গেছে। এবং আমি, আমার মনে আছে এখনো, আব্বা তো সবসময় পাঞ্জাবি বাজায় পড়তো আর কি, জাতীয় নেতাই পাঞ্জাবি বাজে, বঙ্গবন্ধুর মধ্যে পাঞ্জাবি পড়তো, অকেশনের হয়তো কোনো সময় হয়তো বঙ্গবন্ধু প্রিন্স স্যুট পরে বাইরে গেছে বা অনেকে পড়েছে, কিন্তু আব্বাকে আমরা দেখেছি পাঞ্জাবি বাজে পড়ে, তো লন্ডনে যাওয়ার শীতের দেশ, শীত ছিল বেশি, আমরা জোর করে আব্বাকে একটা প্রিন্স স্যুট বানিয়ে দিয়েছিলাম, মানে ওইটা পড়েছি বাইরে যাবে, তার মানে তারা দেশকে মনে করতো তার মায়ের মতো মনে করতো, যে মায়ের কষ্ট দিয়ে আমরা কোনো কিছু করবো না। সেই জন্য চারটে জাতীয় নেতা দেখেছি সারাদিন পরিশ্রম করতো, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতো, যে তখন তো এত সুযোগ সুবিধা ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না,
তারা হয়তো একটা গাড়িতে যাচ্ছে কোনো কষ্ট করে, তারপরে ট্রেনে যাচ্ছে বা অন্যভাবে যাচ্ছে। মানে আমার নিজের জেলাই গত বলি আমি, পাবনার থেকে যদি শিয়ালদহ আসতে হতো সারা পার হয়ে যেত ট্রেনে। এই অবস্থায় কিন্তু তারা এইভাবে চলতো, খুব প্রয়োজন ছাড়া তারা সরকারি হেলিকপ্টার ব্যবহার করতো না, দুর্যোগকালীন অবস্থা ছাড়া বা প্রয়োজন ছাড়া। সেই অবস্থার মধ্যে দেশকে গড়ে তোলার চেষ্টা, মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিল, তার মধ্যে দেখেন সাড়ে তিন বছরের মধ্যে তারা দেশকে বাঁচিয়েছে, দেশের মানুষকে বাঁচিয়েছে। হার্ডিন ব্রিজ থেকে শুরু করে ভৈরব সেতু থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্রিজগুলো আবার পুনর্নির্মাণ করেছে, ট্রেন লাইন সচল করেছে, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে, দেশের অবকাঠামো গড়ে তুলেছে। আর প্রাদেশিক সরকার থেকে জাতীয় সরকারের যে যা করণীয় সব কিছু তারা করেছে, কিন্তু এই সাড়ে তিন বছর সময়ের মধ্যে এর সম্ভব ছিল কম, আমাদের সাহায্য বিদেশ থেকে কম আসতো, তারপর চক্রান্ত ছিল অনেক। এমনি এমনি কি মনে পড়ে আপনার বাবার যে সেই সময় দেশকে ঘিরে বা রাজনীতিকে কেন্দ্র করে আপনার প্রতি কোনো উপদেশ বা পরামর্শ বা দেশকে ঘিরে ওনার স্বপ্ন যেগুলো শেয়ার করেছেন বা আপনাকে, যেহেতু আপনি নিজেও তখন রাজনীতিতে যুক্ত হয়ে গেছেন, যেহেতু আমরা একটা রাজনৈতিক পরিবারের সদস্য, আমি বলেছি যে মানে কোনো উপদেশ আছে কিনা যেগুলো মনে পড়ে আপনার? আমার যেটা সবসময় মনে হয়েছে যে আব্বাকে যখন দেখতাম, এখনো চোখের সামনে ভাসে আমার কাছে, যে আব্বা কিভাবে নিজের জীবনযাপন করেছে, কিভাবে পরিশ্রম করেছে, কিভাবে কর্মীদেরকে আগলিয়ে রেখেছে, কিভাবে জনগণের সঙ্গে মিশেছে, এটা সবসময় তাকে অনুভব করেছি। বলে দেখো পারছি, তিনি আমার সামনেই সবসময় ছিলেন, যে তাকে দেখেই তো আমি ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করেছি, তাই না? এবং আমি আপনাকে বলতে চাই, নিজের কথা বলা হয়েছে তারপরে আমি বলতে চাই, আমার কিন্তু রাজনীতির জীবন শুরু হয়েছে, জেলখানা শুরু হয়েছে আব্বার সঙ্গে জেলখানে, যখন 66 খুব সম্ভব পাকিস্তান আমলে, তখন ভুট্টা খাওয়া বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল পাবনায়, সে ভুট্টা বিরুদ্ধে আন্দোলন করেছে, আমি ভুট্টা খেয়ে মানুষ মারা গিয়েছিল কিছু, তখন ওই আন্দোলন করতে ছাত্র, আমি তখন পাবনা এডোটোলজি ছাত্র আর কি, তখন আমি ওই ভুট্টা বিরুদ্ধে আন্দোলন করতে ছাত্রনেতা হিসেবে গ্রেপ্তার হই, এবং আমার পিতার সঙ্গেই ওই ঢাকা পাবনা জেলখানায় বন্দি ছিলাম 66 সালে। উনি আগে থেকে বন্দি ছিলেন? হ্যাঁ, উনি আগে থেকেই বন্দি ছিলেন, উনি আগে বন্দি হয়ে যান, তারপরে আমাকে ছাত্রনেতা হিসেবে অনেককে গ্রেপ্তার করে, তখন অনেককে পাবনা গ্রেপ্তার করা হয়েছিল সেই সময়। এবং সেই বন্দি জীবন থেকে আমার মানে সত্যিকার অর্থে মানে ছাত্র রাজনীতি হাতেখড়ির মধ্যে দিয়ে আমি অগ্রসর হই আমি। এবং সবসময় দেখেছি তাকে আমি যে তিনি অত্যন্ত সাহসী, ন্যায়নিষ্ঠবান এবং জনগণের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করার চেষ্টা করতেন, এবং দেশকে যে ভালোবাসাটা, আমি তো আমার পিতা বলি না, জাতীয় নেতা বঙ্গবন্ধুর মতো জাতীয় নেতা দেখেছি দেশকে ভালোবাসা, যে তারা মনে করতো যে এই দেশটা সৃষ্টি করেছে আমরা, একজন সন্তান জন্ম দিলে মায়ের যে কষ্ট বেদনা আনন্দ থাকে এই অনুভব করতো, সবসময় অনুভব করতাম আমি। সেই জন্য সব দেশে যখনই কোনো একটা ঘটনা ঘটতো তারা মনে করতো যে দেশটা আমরা সৃষ্টি করেছি, কেন এটা ক্ষতি হবে। এবং তার কাছে এটা শিখেছি যে পরিশ্রম করতে হয়, মানুষকে ভালোবাসতে হয় এবং সাহসের সঙ্গে মোকাবেলা করতে হয় পরিস্থিতিকে। তারা কিন্তু কোনো পরিস্থিতি মোকাবেলা করতে কোনো সময় ভীত সন্ত্রস্ত ছিল না। তো তাদের সেই সময়কার সেই রাজনীতি, এবং তারা তো অনেক কষ্ট করে আপনি নিজেও বললেন করেছেন, সেই সহনশীলতা, সেই দেশপ্রেম, সেই নিষ্ঠা, একাগ্রতা আজকে রাজনীতিবিদদের মধ্যে অনুপস্থিত বলে অনেক অভিযোগ করে থাকেন, কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? এটা মূল প্রথম কারণ, এবং তাদেরটা যেমনটা আপনি এতক্ষণ বিশ্লেষণ করলেন যে একটা ত্যাগী মনোভাব ছিল, আজকের মনোভাব অনেকের মধ্যেই ব্যতিক্রম তো নিশ্চয়ই অবশ্যই আছে যে অনেকটা ভোগবাদী হয়ে গেছেন, এরকম অভিযোগ আছে। আমি আমি একজন শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ একটু শুনতে চাই। এখানে আমি একটা বলতে চাই, আমাদের দেশে কিন্তু একটা গণতান্ত্রিক রাজনীতি ধারা অব্যাহত ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 15 আগস্টের পরে আপনি চিন্তা করে দেখেন, আমাদের দেশে একটি মুক্তিযুদ্ধ, সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন হয়েছে, তাই না? তারপরে আপনার এসে গেল আপনার একটি পরিস্থিতি, গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য একটা চক্রান্ত শুরু হলো, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হলো, যাতে চার নেতাকে হত্যা করা হলো, এবং তারপরে যে সামরিক স্বৈর শাসকের যে যাত্রা শুরু, এর মধ্যে দিয়ে কিন্তু আপনি দেখবেন ওই যে শর্ট টার্মের মধ্যে দিয়ে, মানে শর্ট পিরিয়ডের মধ্যে নেতা হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, এই যে প্রতিযোগিতার সৃষ্টি হলো, আপনার চিন্তা করে দেখেন আজকে অবশ্যই স্বীকার করতে হবে আমাদের দেশে যে রাজনীতিবিদ যারা আগে রাজনীতি যারা করতেন, আমি আওয়ামী লীগের বাইরেও বলতে পারি, আওয়ামী লীগের বাইরে অনেক রাজনীতিবিদ আছেন, সে গণতান্ত্রিক শক্তি হিসাবে, প্রগতিশীল শক্তি হিসেবে অনেক মানে ত্যাগ তিতিকা তাদের আছে, কন্ট্রিবিউশন আছে, তাই না? তাদের একটা রাজনীতি ছিল যে আমি জেল খাটবো, নির্যাতন ভোগ করবো, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি, আমি আমার জায়গায় পৌঁছবো, তাই না? কিন্তু এখন আপনি দেখবেন 75 সালের পর থেকে দেখবেন একটি দল গঠন করা হলো, মনে হলো যে একটা হুকুমের মাধ্যমে একটা দল গঠন করা হচ্ছে, রাজনীতিবিদকে সংগ্রহ করা হলো, অনেক রাজনীতিবিদ তৈরি করা হলো, এই যে একটা ট্র্যাডিশন শুরু হলো, একটা ঐতিহ্য শুরু হয়ে গেল, এটা মানে একেবারে একটা বাজে ঐতিহ্য সৃষ্টি হয়ে গেল, যে চোখের সামনে দেখা যাচ্ছে যারা ত্যাগী তারা নেতা কর্মী তারা কিন্তু আর জায়গা পাচ্ছে না, একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে
আমরা কিছু কিছু পেশাদার মানে রাজনীতি তৈরি হয়ে গেল, যারা মনে করলো যে এখানে এই যে কোনো ভাবে হোক তুষ্টি মানে কি বলে তুষ্ট করলে বা অন্য কোনো ভাবে সাহায্য করলে আমি এখানে একজন পার্লামেন্ট মেম্বার হতে পারবো, একটা পলিটিক্যাল পার্টি তৈরি করতে পারবো, পলিটিক্যাল পার্টি লিডার হতে পারবো, আমি একটা বড় জায়গায় যেতে পারবো। এই যে প্রবণতা সৃষ্টি হয়েছে, আপনি দেখবেন এখানে ছাত্র রাজনীতি ধ্বংস হয়ে গেল, পলিটিক্যাল পার্টি বলতে যে রাজনীতির যে ধারণা সেটা নষ্ট হয়ে গেল, এমনকি সমাজের মধ্যে এটা একটা সম্পূর্ণভাবে একটা এর একটা বিস্তার ঘটে গেল, যার ফলে আপনি আজকে দেখেন আপনি যেটা চাচ্ছেন সে পুরনো ধারা পুরনো ঐতিহ্য আপনি আর ফিরে পাবেন না, কোনোভাবে পাচ্ছি না আমরা। তার মধ্যে আমি বলতে চাই যে আমাদের আওয়ামী লীগের মধ্যে বা অন্য দলের মধ্যেও আছে এই প্রবণতা, এখনও আছে, কিন্তু কষ্ট লাগে যখন দেখি যে আপনি আজকে একসময় আমরা যখন ধরেন রাজনীতি করেছি বা নির্বাচন করেছি, যখন আমি 70 সালের কথাই বলি, 70 সালে যখন নির্বাচন হয় সেই পাকিস্তানের এলোফোর মধ্যে যখন নির্বাচন হয়, আব্বাকে তো আমি প্রথম নির্বাচন করতে দেখলাম, 54 সালে আপনি নির্বাচিত হয়েছিলেন সেই যুদ্ধ ফ্রন্টের সময়, তারপর 70 সালে প্রথম নির্বাচন তিনি করেন, আপনার পার্লামেন্ট ইলেকশন করেন। সেই নির্বাচনের সময় আমার নিজের নির্বাচন এলাকার কথাই বলি আমি, সেই সিরাজগঞ্জ কাজীপুর জেলা আব্বার নির্বাচন এলাকা আসলে, যেখানে তিনি বারবার নির্বাচিত হয়েছেন, সেখানে আমরা গেছি ধুলি ধূসরিত পথ দিয়ে গেছি, একটা বাঁধের উপর দিয়ে আমাদের রাস্তা ছিল এলাকায় যাওয়ার জন্য, শহর থেকে গ্রামে যাওয়ার জন্য হয়তো গরুর গাড়ি বা টমটমে উঠে গেছি, একটা জিপ ছিল কোনোভাবে একটা ভাঙা জিপ কিনেছিলাম আমরা সেই নির্বাচনের 70 সালে ওই নির্বাচন করতে গেছি। আমার নিজের মনে হচ্ছে আমি আমার বড় ভাই ডক্টর সেলিম সহ সাইকেল করে যে ক্যানভাস করতাম, ক্যাম্পেন করতাম 70 সালের নির্বাচনে, এবং ওই যে কি বলে যে কি বলে মাইক তো পাওয়া যেত না, ওরকম মাইক ছিল কিন্তু অন্যভাবে কি বলে ওগুলিতে ক্যানভাস এবং মাইল বা মাইল হেঁটে গেছি। আমি মনে হচ্ছে 70 সালের নির্বাচন যখন করি, ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন করি, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ইলেকশন যখন করি, তখন আমার পাট আমি তো কম বয়স তো তখন, কিন্তু পা ফুলে গেছিল মানে প্রায় 1 মাস ইলেকশন ক্যাম্পেন করেছিল, সেই যে কষ্ট। তারপরে আমি আপনাকে বলতে চাই 70 নির্বাচন বাদ, তারপর 73 নির্বাচন হয়েছে, ক্ষমতাসীন দল থাকা অবস্থায় নির্বাচন করি, তারপরে কিন্তু ওইভাবে ক্যাম্পেন করতে পারবো। এবং আপনাকে আমি বলি যখন আমি নিজেও সেন্ট্রাল রাজনীতিতে এসে গেছি আওয়ামী লীগের 80-এর দশকের পরে, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি মেম্বার যখন হয়েছি, তখনও কিন্তু আমার এখনও মনে আছে, তখনও কিন্তু আমার বাসে করে বিভিন্ন জায়গায় গেছি, নেত্রীর পক্ষ থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছি, কনফারেন্স করার জন্য কর্মী সভা করার জন্য গেছি, আমাদের বড় বড় নেতা যারা তোবাইল আহমেদ সাহেব সহ রাজ্যের বাড়ি থেকে শুরু করে মতিঝুর থেকে শুরু অনেকেই গেছি, আর আমার বাসায় শুরু, তার কিন্তু অনেক সময় আমরা বাসে যেতাম এবং ধরেন ট্রেনে গেছি বা বিভিন্নভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে চেষ্টা করছি, হয়তো কোনো সময় ছাত্রের সম্মেলনে গেছি, যুগলের সম্মেলনে গেছি, আওয়ামী লীগের সম্মেলনে গেছি, এই বেশি দিন আগের কথা নয়, তাহলে আজ থেকে 20-25 বছর আগের কথা বলি, তখনও কিন্তু এত ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না, এইভাবেই আমরা গেছি। অর্থাৎ তখন আমি মনে করতাম যে আমার নিজের পরিশ্রম করে আমাকে সংগঠন করতে হবে, আমাকে সংগঠন গুছাতে হবে। আজকে আমি একটা সময় কিন্তু আব্দুল রাজ্জাক তোবাইল আহমেদের মতো আমিও এককভাবে বাংলাদেশ আওয়ামী সাংগঠনিক সম্পাদক ছিলেন, আমাদের নেত্রী আমাকে বানিয়েছিল, তখন কিন্তু এভাবে আমার মনে হচ্ছে আমরা সংগঠন করেছি আমরা, তখন তো এত বেশি মানে কি বলে প্লেন টিকিটও পাওয়া যেত না, এসি গাড়ি পাওয়া যেত, এই যে কষ্ট করে যে রাজনীতি করেছি কেন আমি আপনাকে বলি, এটা অভ্যস্ত ছিলাম, আমার পিতাকে দেখেছি, আমাদের সবচেয়ে কাঠের নেতাগুলোকে দেখেছি আমি এভাবে কাজ করতে, তখন আমি মনে হতো আমাকে এভাবে কাজ করতে হবে, কিন্তু আজকে ধরুন যুগ পরিবর্তিত হয়ে গেছে, রাজনীতির সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে, রাজনীতির ওই যে ধারা পরিবর্তন হয়ে গেছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে এগুলো সংক্রমণ হয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনাকে বলি যে আজকে আমরা তো এটা সত্যি কথাই যে পার্লামেন্টে তাকালে মনে হয় যে ব্যবসায়ীদের সংখ্যা বেশি, আমলা সাবেক আমলাদের সংখ্যা বেশি, অনেকের সংখ্যা বেশি মনে হয়, রাজনীতিদের রাজনীতিবিদরা যে মানে প্রকৃত রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে করে এসেছেন বা তাদের সংখ্যা কমে গেছে, এর অস্বীকার করে লাভ নেই, এর রাজনীতি সংস্কৃতি শুরুই হয়েছে 75 পরবর্তীকালে, সময় সুযোগ মানে সময় বদলেছে, সুযোগ সুবিধা হয়তো অনেক আগের থেকে পাওয়া সহজ পাওয়া যাবে, সেটি হয়তো সময়ের চাহিদা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই রাজনীতি মানে রাজনীতিবিদদের যে কোর ভ্যালুসগুলো থাকা দরকার সেটি অনুপস্থিত, তো এই জায়গায় আপনারা তো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমরা সবাই দেখতে চাই এবং আপনারা তার আদর্শের উত্তরসূরি হিসেবে কাজ করছেন, চার জাতীয় নেতার আপনি তো একজনের সরাসরি রক্তের উত্তরাধিকারও, সো আপনারা এবং 21 বছর টানা ক্ষমতার বাইরে ছিলেন, তারপরে এখন তো প্রায় 11.5 বছরের মতো ক্ষমতায় আপনার ছিলেন, তো রাজনীতির এই যে গুণগত একটা বদল আনা দরকার, যেটা আপনি বললেন যেটা বিপথে চলে গেছে, সেখান থেকে রাইট ট্র্যাকে আনার যে কাজটা সেটি আপনারা কতটা করতে পারছেন? এখানে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই,
এবং এখন তো আর কিছুদিন পরে হয়তো কয়েকটা সময় পরে আরো তরুণদের ছেড়ে দিতে পারে, ইতিমধ্যে আপনার সন্তানও জাতীয় সংসদের সদস্য হয়েছে একবার। সো এখানে আমি একটা কথা বলতে চাই, এই 75-এর এই যে বিপর্যয়টা বা এই যে রাজনৈতিক ক্ষয়িষ্ণু অবস্থাটাকে পরিবর্তন করার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ তিনিও কিন্তু পোরখাও একজন নেত্রী শুধু নন, তিনি সবকিছু হারিয়ে বাংলাদেশে এসেছিলেন একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাত্রিতে, তাই না? তিনি তো আমাদের চেয়ে অনেক বেশি হারিয়েছে, তাই না? আমি আমার পিতাকে হারিয়েছি, কিন্তু তিনি যা হারিয়েছেন দুনিয়ায় এরকম কেউ হারায়নি, সেই আমাদের নেত্রী। কিন্তু দেখেন একটা পাহাড় সমুদ্র মতো একটি বেদনা নিয়ে বাংলাদেশে এসেছিলেন, এবং এই যে 21টা বছর বলতে কয়েক যুগ বলতে গেলে তিনি কিন্তু মৃত্যুকে জয় করে একের পর এক কাজ করে যাচ্ছেন, এবং তার মধ্যে এখনও কিন্তু সেই বঙ্গবন্ধুর যে সততা, বঙ্গবন্ধুর যে দৃঢ়তা, বঙ্গবন্ধুর যে আপসীনতা, এটা কিন্তু তার মধ্যে আছে। তিনি তিনি আছেন বলে আওয়ামী লীগ কিন্তু এখনও সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে দেখবেন, এবং তিনি অত্যন্ত সাহসের সঙ্গে অনেকগুলো কাজ করেছেন যেটি কিন্তু দুঃসাধ্য মনে হয়েছে, মনে হয়েছে একদিন আমাদের কাছে, আমরা তো কোনো চিন্তা করতে পারিনি। দেখেন আমি বলি আপনাকে, আমি কিন্তু 80-90 দশকে চিন্তা করতে পারিনি, আমি কেন অনেক লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা চিন্তা করতে পারিনি বঙ্গবন্ধু হত্যার বিচার হতে পারে, সেটা কিন্তু সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য, তার দৃঢ়তার জন্য। তিনি কিন্তু সাবেক আদালতে বিচার করেছেন, আমি কিন্তু চিন্তা করতে পারিনি আমার পিতা হত্যা কোনো বিচার পাবো, আমি চিন্তা করতে পারিনি কোনোদিন, আমি অত আশাবাদী মানুষও চিন্তা করতে পারিনি 80-90 দশকে, কিন্তু সেটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য, তার দৃঢ়তার জন্য, তার বিচক্ষণতার জন্য, তার গতিশীল নেতৃত্বের কারণে। আজকে আপনি দেখেন আমাদের আওয়ামী লীগ, এটা ওয়ার্ক আমাদের একটা আওয়ামী লীগ এখনো কিন্তু আপনি অন্য দলের কথা বলতে চাই, কিন্তু আপনি বিচার করে দেখবেন আওয়ামী লীগ কিন্তু এখন একটা ওয়ার্কিং কমিটি আছে, যে ওয়ার্কিং কমিটি বঙ্গবন্ধুর সৃষ্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, এটা কিন্তু আমাদের সর্বোচ্চ পরিষদ, আমাদের যদি আমাদের প্রেসিডিয়াম আছে, উপদেষ্টা পরিষদ আছে, কিন্তু আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির মিটিংয়ে বসে কিন্তু আমরা সেগুলো আলোচনা করি, যে কোনো ইস্যু নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত, এবং আলোচনায় কিন্তু নেত্রী আমাদের সুযোগ দেন, আলোচনা করার সমালোচনার সুযোগ দেন, এবং অনেক ব্যাপারে বিতর্ক করার সুযোগ দেন, এবং তার মধ্যে দিয়ে কিন্তু আমরা আওয়ামী লীগ এখনও কাজ করেছি। এবং দেখবেন নিয়মিত আমাদের ওয়ার্কিং কমিটি বসে, বসে ওই যে ধারাটা বঙ্গবন্ধু যে ধারাটা ছিল আমি দেখি, নিজে দেখেছি যে ওয়ার্কিং কমিটিতে বসে, তখন ওয়ার্কিং মেম্বার ছিল কম, ইয়েস বঙ্গবন্ধুর সময় এবং ওয়ার্কিং কমিটির মেম্বার ছিল কম, তারপর সিদ্ধান্ত এখনও সেই ধারাটা অব্যাহত রেখেছে। এখনও কিন্তু আমাদের নিয়মিত কাউন্সিল হয়, কাউন্সিলের মাধ্যমে পরীক্ষিত নেতা কর্মীদের কথা আমরা শুনি, অর্থাৎ নেত্রী শোনেন আর কি, নেত্রী সুযোগগুলো করে দেন। তার মানে ওই যে ট্র্যাডিশনাল আওয়ামী লীগের যে ঐতিহ্য, পলিটিক্যাল পার্টির যে ঐতিহ্য অন্য অন্য দেশে থাকে, এরকম কিন্তু এখনও আছে, এটা আমরা বজায় রাখার চেষ্টা করছি। হ্যাঁ, তার মধ্যেও আপনি যখন একটি নির্বাচনী ধারাকে রাখতে হবে, এবং নির্বাচন ছাড়া কিন্তু আওয়ামী লীগ কোনোদিন খুব বেশি আগায়নি, মাছ ছাড়া বাণী ছাড়া যেন মাছ বাঁচতে, আওয়ামী লীগ কিন্তু সবসময় নির্বাচনের দল, এবং আমরা কিন্তু প্রতিকৃত প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচন করেছি। আপনি জানেন যে 70-এর নির্বাচন যদি না হতো দেশ স্বাধীন হতো, কিন্তু কিন্তু বঙ্গবন্ধুর সময় কিন্তু অনেকে বলেছিল নির্বাচন বর্জন করে, কিন্তু বঙ্গবন্ধু করেননি, বঙ্গবন্ধু বাঙালির উপর বিশ্বাস ছিল, নির্বাচন তিনি করেছেন, তার বিশ্বাস ছিল যে বাঙালি কোনোদিনও 6-2 বিপক্ষে পড়তে পারে, তিনি করেছেন সেটা। শেখ হাসিনা আমাদের নেত্রী কিন্তু বিভিন্ন সময় প্রতিকূল অবস্থায় নির্বাচন করেছে, গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য করেছে, বজায় রাখার জন্য করেছে। তারপরেও আমি বলতে চাই যে আমাদের যে যে কথাটা আপনি বললেন যে ইয়েস, সেই সংস্কৃতি রাখার জন্যে আমাদের নেত্রী আমাদের দলকে সেভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরেও আমার দেখা যাবে যে অনেক সময় হয় না যে একটা ঝড়ঝাপটা আসে, ঝড়ঝাপটা এসে মানে এলোমেলো করে দেয় আমাদের পরিস্থিতিকে, কিন্তু নির্বাচন করার স্বার্থে হোক বা দলকে গোছানোর স্বার্থে অনেক সময় হয় কি, অনেক স্টাইলের অনেক নেতাকর্মীরা অনেক সময় ভুল করে, অনেক সময় অনেক লোক অনুপ্রবেশ করে যারা অনেক সময় দলকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু আমি এটা বলতে পারি আমাদের নেত্রী বা আমাদের দল যখন সিদ্ধান্ত নেয়, চিন্তা করে যে এই ব্যক্তিটা আমাদের দলের জন্য অপরিহার্য নয়, তাকে বাদ দিতে হয় বা সে চলে গেলেও আমাদের ক্ষতিগ্রস্ত হয়, এই ট্র্যাডিশনটা আওয়ামী লীগ এখনও বজায় রেখেছে। এবং আমি বলতে চাই আমাদের আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার কারণে, অপশীলতার কারণে কিন্তু এখন পর্যন্ত গণতান্ত্রিক সিস্টেমটা বাংলাদেশে আছে, বা আমরা প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা দলকে এগিয়ে নিয়ে যেতে পারছি বা কাউন্সিল করে সংগঠনকে শক্তিশালী করতে পারছি। নেত্রী শেখ হাসিনা যেহেতু তিনি বঙ্গবন্ধুর কন্যা শুধু নন, তিনি বঙ্গবন্ধুর কাছ থেকেই সব কিছু শিখেছেন, জেনেছেন, এবং তিনি সবসময় বলেন যে বঙ্গবন্ধু কীভাবে তার সংগঠন গুছিয়েছেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, কী ত্যাগ তিথিকে সততা দিয়ে তিনি মানুষকে এগিয়ে নিয়ে গেছেন, সেখান থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন, এবং সেটা তিনি আওয়ামী লীগে রাখতে চান, বা আওয়ামী লীগে রাখতে চান বিধায় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় তিনি কেন্দ্র থেকে শুধু নয় জেলা পর্যায়ে তৃণমূল পর্যায়ে কিন্তু তিনি অনেককে এখন চেনেন, জানেন, তিনি একসময় ছাত্র রাজনীতি করতেন, বঙ্গবন্ধুর কাছাকাছি ছিলেন, দেখেছেন অনেককে, তাদের মূল্যায়ন করেন তিনি, এবং যখন ধরেন ইলেকশন যখন আসে আমি লক্ষ্য করছি, নিজেও লক্ষ্য করেছি, তিনি তখন দেখেন যে ওই কর্মীটি আমার অনেক পরীক্ষিত কর্মী, তারা তো পয়সা নেয় ইলেকশন করতে পারবে না, কিন্তু তাকে সাহায্য করেও তিনি ইলেকশন তাকে করিয়েছেন, তাকে পার্লামেন্টে নিয়ে এসছেন, অথবা দেখা গেছে তাকে হয়তো পার্লামেন্টে আনতে পারেননি, অন্য জায়গায় তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করেছেন, বা অন্য জায়গাতে সরকারি দল আছে, তিনি আজকে তাকে অন্য জায়গায় প্রোভাইড করেছেন।
তারপরেও আমি দেখেছি যে আছে ক্যাবিনেট, আপনি দেখবেন, আমি একটা কথা বলছি, ক্যাবিনেট দেখবেন অনেক কিন্তু আছে আমাদের আওয়ামী লীগের, হয়তো জেলা পর্যায়ে নেতা ছিল, সেন্ট্রালি তাকে হয়তো কেউ চেনে না, কিন্তু আমি দেখেছি অনেক সময় নেত্রী নিজে বলেছেন, দেখেন এই এই আমার এই নেতাটা বা আমার এই কর্মী 40 বছর ধরে রাজনীতি করছে আওয়ামী লীগ, কিছু পায়নি, হয়তো পার্লামেন্ট মেম্বার হয়েছে, কোনো মর্যাদা পায়নি, আমি তাকে নিয়ে এসেছি, হয়তো বয়স হয়ে গেছে, হয়তো শক্তি ওইভাবে নাই, তারপর তাকে এনে ক্যাবিনেট মিটিং মিনিস্টার বানিয়েছে, দেখবেন আপনি তার একটা মূল্যায়ন তিনি করেছেন, এই যে তার যে মানে আবেগ, তার যে অনুভূতি, তার যে শ্রদ্ধাবোধ, এটা বঙ্গবন্ধুর কাছে তার শেখা। এবার এই ক্যাবিনেটে দেখবেন অনেকে আছে যারা আছে একবার জেলা পর্যায়ে নিতে, তাদেরকে এনে তিনি ঢাকায় এনে তাকে রাজনীতিতে ক্যাবিনেটে রেখেছেন বা কোনো একটা মর্যাদা দিয়েছেন, জেলা পর্যায়ে তাই দিয়েছে, জেলা পরিষদে দেখবেন আপনি চেয়ারম্যান অনেককে বানানো হয়েছে, দেখবেন তার জেলা পর্যায়ে পুর খাওয়া নেতা কিন্তু, এবার তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখবেন তার ত্যাগ থেকে জেল জুলুম অনেক সহ্য করেছে, এই ধরনের নেতাকে তিনি মূল্যায়ন করেছেন, অর্থাৎ তিনি এখনও আওয়ামী লীগের মধ্যে তিনি এই ট্র্যাডিশনটা বজায় রাখতে চান যে আওয়ামী লীগ কীভাবে বঙ্গবন্ধু তাদেরকে নেতা কর্মীদেরকে মূল্যায়ন করেছে, এই মূল্যায়নটা তিনি করতে চান। একটা প্রসঙ্গ মোহাম্মদ আসিম, যে বাংলাদেশের অনেক অর্জন আছে, হতাশার জায়গাও অনেক আছে, এবং আপনারা নিজেরাও দাবি করেন, অধিক অনেক অনেক মানুষই একমত যে বাংলাদেশে আপনাদের এই মেয়াদকালে বেশ কিছু অর্থনৈতিক অগ্রগতি উল্লেখ করবার মতো অর্জন হয়েছে, কিন্তু এগুলো নিয়ে একটা সংশয় অনেকের মধ্যে আছে যে এগুলো টেকসই হবে কিনা, যেটি হওয়া খুবই বাঞ্ছনীয়। এবং তিনটে কারণ যদি আমি বলি, যেটি বিভিন্ন মহল থেকে আলোচনার মধ্যে উঠে এসেছে, যে এই তিনটে কারণে এই অর্জনগুলো অব্যাহত নাও থাকতে পারে অথবা পেছনের দিকে যেতে পারে। একটি হচ্ছে যে বাংলাদেশে এখন অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে একটা সংকট রয়েছে, এটা এটি এটি এই যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক কিংবা জঙ্গিবাদের বিস্তার, যেটির সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি এখন নানা কারণে প্রশ্নবিদ্ধ, সাম্প্রতিক কিছু ঘটনাগুলি উল্লেখযোগ্য। দ্বিতীয় যেটি কারণ হচ্ছে, অনেকে মনে করেন যে বাংলাদেশে একটা পলিটিক্যাল ক্রাইসিস আছে, এখানে ঠিক ইনক্লুসিভ পলিটিক্সটা আপনারা করতে চাইছেন না বা করছেন না, যেটি করা বাঞ্ছনীয়, সবাইকে নিয়ে রাজনীতিটা হলে বা একটা গ্রহণ ইনক্লুসিভ ইলেকশন হলে বা ডেমোক্রেটিক প্র্যাকটিসটা যদি যথাযথভাবে হয়, তাহলে আপনাদের এই অর্জনগুলো ধরে রাখা সম্ভব হবে এবং বাংলাদেশ আরও অনেকখানি, বা আপনারা যে স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন সেখানে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং তৃতীয় কারণ যেটি অনেকেই মনে করেন, যে আপনাদের নিজেদের মধ্যে কিছুটা, বিশেষ করে আপনাদের যারা শুভানুদী তারা বলে থাকেন যে আওয়ামী লীগের ভেতরেই আওয়ামী লীগের সমস্যাটা তৈরি হচ্ছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে আপনাদেরকে ছাত্র সংগঠন, যুব সংগঠন, অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা, আপনাদের কিছু কিছু নেতার কথাবার্তা পরস্পর বিরোধী হওয়ায়, যেগুলো সরকারকে বিব্রত করছে, সংগঠনকে বিব্রত করছে এবং সামগ্রিকভাবে আপনাদের অর্জনকে হয়তো প্রশ্নের মুখে ঠেলে দিতে পারে। না, প্রথম প্রশ্নের উত্তরটা দিতে এইভাবে চাই, আমাদের নেত্রী জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পরে, দ্বিতীয়বার তৃতীয়বার ম্যান্ডেট নিয়ে আসার পরে তিনি অনেকগুলো কাজ করেছেন যেগুলো তার প্রতিশ্রুতি ছিল, যেমন বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করা এবং জেল হত্যার বিচার সম্পন্ন করা, এবং এটাকে আইনের মাধ্যমে তিনি করেছেন, স্বাভাবিক আদালতে করেছেন, কিন্তু কোনো ট্রাইব্যুনাল করা হয়নি, এবং তিনি কিন্তু দ্বিতীয় মেয়াদে এসে পূর্ণাঙ্গভাবে এই বিচার সম্পন্ন হয়েছে এবং রায় কার্যকর হয়েছে, দণ্ড কার্যকর হয়েছে, এটা পরিস্থিতি ছিল তার, এটা করতে গিয়ে কিন্তু কঠিন একটা সময় তাকে পার হতে হয়েছে, তাই না? কিন্তু এটা করতে হবে, কেন, কমিটমেন্ট আছে তার মানুষের প্রতি। দ্বিতীয় হচ্ছে 71 ঘাতকদের বিচারটা, এটাও একটা কঠিন কাজ, একটা বিলম্বিত, একটা প্রলম্বিত একটা বিচার তিনি সম্পন্ন করেছেন, জাতীয় আন্তর্জাতিক মান বজায় রেখে তিনি ট্রাইব্যুনাল করে এর বিচার করেছেন, বা চলে যাচ্ছে, এখন চলছে, চাপ আছে, কিন্তু তার মধ্যে তিনি করছেন, কারণ তিনি তো রাজনীতির নেতা, যখন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে সেটা করছেন তিনি। আজকে দিন দারিদ্র দূরকরণের ব্যাপারে তার যে প্রোগ্রামগুলো 96 শুরু হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের ভাতা, বয়স ভাতা, বিভিন্নভাবে দারিদ্রতা দূর করার জন্য যে একটা সামাজিক যে একটা ব্যবস্থা গ্রহণ করা সেটা তিনি করেছেন, সেটা সফলভাবে তিনি করছেন। আছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তার যে একটা ভূমিকা, এটা তো সবাই প্রশংসিত আছে, শিশু মৃত্যুহার কমানো, মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে, দ্বিতীয়ত হেলথ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একটা বিশ্বভাবে বিশ্বে প্রশংসিত হেলথ কমিউনিটি ক্লিনিক তিনি স্থাপন করে এটা কাজ করে যাচ্ছেন, মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন, বিনা পয়সায় 32 ওষুধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে মানুষকে, স্বাস্থ্য পরিস্থিতি মানুষ সেবা দেওয়া হচ্ছে। নিরক্ষর দূরকরণে তার যে ভূমিকা, তার যে মানে সিদ্ধান্ত, গ্রামে গঞ্জে প্রাইমারি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং নারীর ক্ষমতায়ন, এটা হচ্ছে বড় একটা অর্জন শেখ হাসিনার জন্য, বাঙালির জন্য, যে নারী ক্ষমতায়ন আছে সব জায়গায়, কিন্তু নারীরা আজকে বড় জায়গা থেকে নিচে পর্যন্ত তারা সব জায়গায় আছে, এটা কিন্তু একমাত্র প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে সম্ভব। তিনি যদি আজকে দেখেন, আমি বলি, তিনি যদি আন্তরিক না হতেন, আমি গত 2 দিন আগে কুষ্টিয়ায় গিয়েছিলাম, সেখানে দেখেছি আমি নিজে, 3টা থানার ইউনিয়ন হচ্ছে মহিলা, এটা তো ধরো একটা প্রশাসনিক যিনি প্রধান দায়িত্ব তার উপর ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু অর্থাৎ তিনি সব ক্ষেত্রে নারী ক্ষমতায়নটা করছেন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন থেকে শুরু সব ক্ষেত্রে নারী ক্ষমতায়ন করছেন। আজকে সবচেয়ে আমাদের বড় সমস্যা ছিল, এখনো আছে কিছুটা,
সেটা হচ্ছে চরমপন্থী জঙ্গিদের উত্থানের ব্যাপারটি। এবং এটা কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসার পরে জঙ্গি দমনের ব্যাপারটিতে জিরো টলারেন্স দেখিয়েছেন, এবারে কোনো আপোষ করার নেই তিনি। এবং এক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ এই অঞ্চলে বাংলাদেশের এই যে এই কাজটি শেখ হাসিনার কাজটি প্রযোজিত হয়েছে, কিন্তু এই ব্যাপারে তিনি কোনো আপোষ করেননি। তিনি আপনি চিন্তা করে দেখেন, আমাদের মতো দেশে, ছোট্ট একটা দেশ, আমাদের সম্পদ সীমাবদ্ধ, তাই না, লোকসংখ্যা প্রচুর লোক, এখানে যদি আমি সন্ত্রাস দমন করতে যেয়ে কিছু মানুষের প্রশ্রয় দিই, আপনি একটা প্রতিবেশী দেশের বিচ্ছিন্নবাদীকে যদি আশ্রয় দিই, তাকে ট্রেনিং দিই, তাদেরকে যদি শেল্টার দিই, আমার মতো দেশের পক্ষে সম্ভব নয়, কিন্তু উচিত নয়। এই কাজটা আমরা করেছিলাম দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমলে, এবং শুধু তাই করে ট্রেনিং দিয়েছি, তাদের অস্ত্র সরবরাহ করা হয়েছে, এগুলো তো আছে আইনের মাধ্যমে প্রমাণিত সত্য, তাই না। এর মাধ্যমে কি হয়েছে, আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে একটা একটা সম্পর্ক গড়ে তুলেছেন, যে সম্পর্কটা হচ্ছে একটা কঠিন একটা সুন্দর সম্পর্ক ছিল, যেখানে আপনি কিন্তু এগোতে পারেন না। আজকে শেখ হাসিনা কিন্তু কঠোরভাবে এই বিচ্ছিন্নবাদীদেরকে দমন শুধু প্রশ্রয় দেননি, বের করে দিয়েছেন এবং তিনি ঝুঁকি নিয়েছেন এটা, এবং একটা প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক গড়ে তুলেছে। আপনি নিশ্চিন্তে করে দেখেন, আমাদের কোনো সমস্যা ছিল, যে কোনো দেশে কিন্তু যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক থাকে বিভিন্ন সমস্যা থাকে, কিন্তু শেখ হাসিনাই একমাত্র 1996 সালে এসে তিনি বাবুচরটা শান্তি স্থাপন করে একটা শান্তির দ্বীপে পরিণত করেছে। ওটা আজকে দেখেন, ওটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, দেশি বিদেশি এখন আসছে, এবার একটা শান্তি পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওখানে। ওখানে আমাদের সামরিক বাহিনীর অস্ত্র যেত, তাদের জীবন দিতে হতো, অনেক পাহাড়িদের জীবন দিতে হতো, একটা সংঘাতময় পরিস্থিতি ছিল, প্রতিবেশীর সঙ্গে একটা সুসম্পর্ক আমাদের নষ্ট হয়ে গিয়েছিল, সেটা তিনি বন্ধ করেছেন। ফারাক্কা সমস্যা সমাধান করেছে আলোচনার মাধ্যমে, ইয়েস, আমরা সব পাইনি সেটা কথা নয়, কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান তিনি করেছেন, এটা জিয়ে রাখেননি গঙ্গার পানি, তাই না। তৃতীয় দেখেন আপনি ছিটমহলের সমস্যাটা, দেখেন আপনি চিন্তা করে দেখেন, যে ছিটমহলের সমস্যা 62 বছর আগের সমস্যা, সেই সমস্যা ছিল একদিন। হ্যাঁ, বাংলাদেশ বঙ্গবন্ধুর সমস্যা সমাধান করেছিল সংবিধান সংশোধন করে পার্লামেন্টে, ইন্ডিয়া করেনি, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে তিনি আলোচনা করে, টেবিলে বসে আলোচনা করে, কিন্তু কোনো গুলি খরচ না করে, কোনো যুদ্ধ বিগ্রহ না করে, কোনো মানে মানে যুজুর ভয় না দেখে, অন্যদের মতো রাজনীতি না করে, তিনি কিন্তু আলোচনা টেবিলে বসে এই সমস্যা সমাধান শুধু করেন নাই, আর ছিটমহলটা মুক্ত হয়ে গেছে, আমার বাংলাদেশের মানচিত্র পূর্ণাঙ্গ হয়ে গেছে। এগুলো কিন্তু দেশপ্রেমিক রাজনীতির দায়িত্ব, রাষ্ট্রনায়কের দায়িত্ব, তিনি এই কাজটি করেছেন, খুব ঠান্ডা মাথায় সুপরিকৃত হয়ে তিনি কাজটি করেছেন, আমাদের সমস্যা সমাধান করেছেন, তিনি ছিটমহল আছে মুক্ত হয়ে গেছে। আজকে আমার দেশের আমি আমার আমার সাথে সম্পর্ক থাকবে, সবারই সম্পর্ক থাকছে, শ্রীলঙ্কান্ত না, আচ্ছা ভারতের সঙ্গে আমার সম্পর্ক ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে আমরা, উন্নয়ন করছে আছে, বা মায়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা, এবং এই অঞ্চলে এই যে আপনার নেপাল বলেন, ভুটান বলেন, তার সঙ্গে আলোচনার মাধ্যমে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে পরস্পর সাহায্য করার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেশে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইউরোপীয় ইউনিয়ন দেখেন কোথায় চলে গেছে, আজকে আপনার মানে কি বলে অনেক সমস্যা আছে, আমেরিকার সঙ্গে চীনের সমস্যা আছে, কিন্তু তারা কিন্তু আলোচনা করে সমস্যা সমাধানের মধ্যে তারা বাণিজ্য সম্প্রসারণ করছে, সোভিয়েতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিন্তু এখন শীতল হলেও তারা কিন্তু সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। আমার বাংলাদেশে আজকে আমার এখানে পানি আছে, চীন জাপান দক্ষিণ কোরিয়া, জাপান কোরিয়া, তারপরে আপনি আছে, আপনি দেখেন যে আমি বলি আমার সঙ্গে নেপাল ভুটান, আজকে আপনার মালদ্বীপ বল, সব দেশগুলির সঙ্গে কিন্তু আমাদের পানি বিদ্যুতের ব্যাপারেও আপনার আমরা একমতে আসছি, সড়ক যোগাযোগের ক্ষেত্রে কিন্তু মায়ানমার থেকে শুরু করে অন্য দেশের সঙ্গে আমরা একমত একমতে আসছি, তার মানে আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আমার দেশকে অন্যের সম্পদ নিয়ে আমার সম্পদ বিনিময় করে হলেও আমি আমার অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কেন, আমার দেশের লোক কোটি কোটি মানুষ আজকে এই অঞ্চলের কোটি কোটি মানুষ আজকে দারিদ্র সীমার নিচে বাস করছে, তাদেরকে যদি আমি সমৃদ্ধি দিতে চাই, তাহলে আমাকে পরস্পর সম্পদকে ভাগাভাগি করতে হবে, আমার জ্ঞানকে বিনিময় করতে হবে, আমার প্রকৌশলকে আমার কি বলে আমাদেরকে আমাদের প্রযুক্তিকে বিনিময় করতে হবে, এই যে চিন্তা ছিল আধুনিক যুগের চিন্তা ছিল, এই কাজটি শেখ হাসিনা করছেন আজকে। তা আজকে বিদ্যুৎ সংকট সমাধান আমরা করছি আজকে, এই যে কাজগুলি রাষ্ট্রনায়কের কাজ তিনি করছেন, এই কাজটি করার মধ্যে দিয়ে কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আরেকটি কথা আপনি বলেছেন যে আভ্যন্তরীণ যে নিরাপত্তার ব্যাপারটি, আভ্যন্তরীণ নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় তাহলে কিন্তু আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, আর প্রতিবেশীকে আপনি কোনোভাবে বুঝতে দেবেন না যে আপনার কোনো বিমুদ্রায়ন শক্তি আমি সাহায্য করছি, সহযোগিতা করছি। আজকে যখন আপনি তাকে নিশ্চিত করেছেন, আপনার বর্ডার জোন নিশ্চিত করে দিয়েছেন, সেও কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে আসবে না। হ্যাঁ, পাকিস্তানের সাথে সমস্যা ছিল, এটা হচ্ছে আমার সেই প্রতিষ্ঠাকাল থেকে সমস্যা, তিনি আমার স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তিনি আমার অগ্রগতিকে মেনে নিতে পারেনি, তিনি এই সমস্যাটা থাকবে, কিন্তু অন্য প্রতিবেশীর সঙ্গে দেখেন আপনি ভারতের সঙ্গে কিন্তু প্রতি সম্পর্ক মানে উন্নত অবনতি হয়, কিন্তু বাংলাদেশের সঙ্গে ইনশাল্লাহ আল্লাহ রহমে শেখ হাসিনার আমলে নেপাল বলেন, ভুটান বলেন, ইভেন শ্রীলঙ্কা বলেন, ভারত বলেন, সবার সঙ্গে সুসম্পর্ক আমাদের আছে। এবং আমরা কিন্তু পশ্চিমের সঙ্গে একটা বড় টানাপোড়েন দেখতে পাওয়া যায়, এটি অনেকেই মনে করেন, পশ্চিমের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন নাই, কিন্তু আমি একটা কথা বলি, আমাদের যে
প্রতিবেশী যারা বড় শক্তিগুলো আছে তাদের সঙ্গে বন্ধুপূর্ণ সম্পর্কে আছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান আমাদের সঙ্গে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন বা ইউরোপীয় ইউনিয়ন সবার সাথে সুসম্পর্ক থাকবে। কিন্তু আমরা চাই তার যে একটা কথা আছে সেই কথাটা অত্যন্ত যুক্তিসঙ্গত। সবচেয়ে বড় মানে আত্মবিশ্বাসের কথা হলো যে আমার দেশ, আমার সম্পদ দিয়ে আমি দেশকে এগিয়ে নিয়ে যাবো, তাই না? আমি আমার সিদ্ধান্ত নেবো, আমার জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর নেবে সিদ্ধান্ত নেবো, আমার জনগণের ভালো যেটা হয় সেটা আমি করবো। আচ্ছা দেখেন পদ্মা সেতু নিয়ে যে ঘটনা ঘটলো তখন কিন্তু অনেকে অনেক কথা বলতো, বিশ্বব্যাংক যখন প্রত্যাহার করে নিল একটা অজুহাত খাড়া করে, প্রমাণ হয়ে গেছে কিন্তু যে তাদের অভিযোগটা মিথ্যা অসত্য, তাই না? প্রমাণ হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধু নেত্রী শেখ হাসিনা বলেছিলেন সেদিন যে আমি পদ্মা সেতু করবই, আমি কোনোভাবে কোনো অন্যায়ের কাছে মাতানত করবো না বা কোনো অন্যায় অভিযোগ মেনে নেবো না। তিনি কিন্তু আজকে নিজের অর্থায়নে পদ্মা সেতু করছে, আজকে বিশ্বব্যাংক ফিরে আসছে আবার আমার অর্থায়ন করার জন্য, তাই না? এই যে একটা দেশপ্রেমিক, এই যে আত্মপ্রত্যয় নিয়ে তিনি কথা বলেছিলেন, এটা কিন্তু একটা বড় রাষ্ট্রনায়কের একটা স্বাধীন চেতনা নেতার। আমার হাতে খুব বেশি সময় না, আপনি যদি একটু কুইক রেসপন্স করেন। একটি হচ্ছে যে আপনি বলছিলেন যে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদকে নির্মূল করতে পেরেছেন, কথা ঠিক যে এটি আপনারা আপনাদের বিগত মেয়াদে পেরেছেন, কিন্তু 5ই জানুয়ারি নির্বাচনের পরে দেখা যাচ্ছে যে ওই জঙ্গি গোষ্ঠীর একটা তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে অনেক হতাহতের ঘটনা ঘটেছে, বিদেশি খুন হয়েছে, এখানে খ্রিস্টান ধর্মযাজককে আক্রমণ করা হয়েছে, শিয়াদের উপরে আক্রমণ হয়েছে, ব্লগার বা একজন ব্লগারের প্রকাশককে পর্যন্ত দিনে দুপুরে হত্যাকাণ্ডের। এখানে 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 প্রশ্নটা আমি আপনি বলতে চাচ্ছি, দেখেন 5ই জানুয়ারি যখন নির্বাচন হয়, 5 বছর পরে কিন্তু নির্বাচন করতেই হবে আমাদের সংবিধান অনুযায়ী, তাই না? সেই নির্বাচনের সময় কিন্তু আমাদের যে সিদ্ধান্ত ছিল, মানে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত বলেছিলেন, বেগম জিয়া কিন্তু তিনি গণভবনে ডেকেছিলেন এবং বলেছিলেন যে আসুন আমরা আলোচনা করি সিদ্ধান্ত নিয়ে কিভাবে নির্বাচনটা করবো, এক নম্বর। দ্বিতীয়ত তিনি কিন্তু যখন তিনি রেসপন্স করলেন না, তিনি একটা বললেন যে হরতাল আছে আমি যেতে পারবো না, এটা কোনো কথা হলো? আপনি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সময় নির্বাচন আমাকে করতেই হবে যে, এবং নির্বাচন করা ছাড়া বিকল্প নাই এখন আমার সামনে, তখন আপনি কিন্তু আসলেন না, হরতালের কথা বলে আপনি আসলেন না, কিন্তু এসে যদি বসতেন আলোচনা করতেন তাহলে কিন্তু একটা সুযোগ, নেত্রী কিন্তু সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন, ক্ষমতাসীন দলের সাথে সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। দ্বিতীয়বার তিনি বললেন যে আমি 5টি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আমি আপনাদেরকে দেবো, আপনারা এসে এই নির্বাচনে অন্তর্বর্তী সরকারে অংশগ্রহণ করেন, তখন তিনি অফারটা গ্রহণ করলেন না। তিনি বললেন কি যে না, প্রাইম মিনিস্টার ক্ষমতা থাকতে কেন করতে পারবেন, কেন আপনি আপনি যদি একটা গভর্নমেন্টে যদি এসে আপনি ইলেকশন করতেন তখন ইলেকশন চলা অবস্থাতে বলতে পারতেন আপনি যে না আমি গভর্নমেন্টে কাজ করতে পারছি না, কিন্তু আপনি সেই সুযোগ নিলেন না। আপনি যে তখন যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল সবাই তো আপনারা জানেন, কিভাবে মানুষকে পুড়িয়ে মানা হয়েছে, কিভাবে পুলিশ হামলা করা হয়েছে, কিভাবে ফাঁড়ি হামলা করা হয়েছে ইলেকশন ভুল করার জন্য। ইলেকশন যদি না হতো 5ই জানুয়ারি সংবিধান অনুযায়ী, তাহলে আপনি কী হতো দেশে? একটা অসাংবিধানিক সরকার আসতো অথবা একটা দেশের একটা হুমকির সম্মুখীন হতো। ইয়েস, ইলেকশন হয়ে গেল, হ্যাঁ আমরা চেয়েছিলাম সবাই ইলেকশন অংশগ্রহণ করুক, আমরা সবসময় চাই, কারণ আমরা কেন প্রতিদ্বন্দ্বীহীন ইলেকশন করবো? আমরা প্রতিদ্বন্দ্বী করতে চাই বলেই আমরা ইলেকশন তাদেরকে অফার করেছিলাম, অফার করে তাকে ডেকেছে, তিনি আসেন নাই। কিন্তু আরেকটা কথা বলি আমি আপনাকে, দেখেন তারপরে ইলেকশন হয়ে গেছে, আপনার সমস্ত দেশের একটা সমর্থন স্বীকৃতি এসে গেছে আদায়, হ্যাঁ সবচেয়ে সুন্দর ইলেকশন হলে আমরা খুশি হতাম, সবসময় আমি খুশি হতে চাই। কিন্তু এখন দ্বিতীয় কথা হলো, আচ্ছা ইলেকশন হওয়ার পরে 1 বছরের মাথায় কী করলো, যে সন্ত্রাস হয়েছে এই গত জানুয়ারির পর থেকে, আপনি নিজে লক্ষ্য করেছেন এগুলো। এখন আপনি একটা কথা বলেন, আমি অবশ্যই সবার সঙ্গে আলোচনা করতে চাই, কিন্তু কত মৌলিক প্রশ্ন আছে। আপনি বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করা হয়েছে, প্রায় বলতে গেলে জাতীয় চারনীতি হত্যা করা হয়েছে, কোনোদিন কি বলতে পারবে যে বিএনপি কোনদিন বলতে পারবে যে কোনদিন কোনদিন নিন্দা করেছে তাদের এই ঘটনা ঘটনা, কোনদিন কোনো নিন্দা করতে করেছে করে নেই? কিন্তু আমি আপনাকে বলি, আপনি রেকর্ড দেখবেন, 81 সালে যখন জিয়াউর রহমান নিহত হন, 81 সালে তো না, নিহত যখন হন চট্টগ্রামে দুঃখজনকভাবে, আওয়ামী লীগের সবাই তার কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে এসেছিলেন, তার সভাপতিত্বে আমার মনে আছে এখনো, তার সভাপতিত্বে আওয়ামী লীগের মিটিং হয়েছিল এবং বঙ্গ শেখ হাসিনার অনুমতি নেই তদানীন্তন বিরোধী দলের নেতা আসাদুজ্জামান খান সাহেব ফুলের মালা নিয়ে যেয়ে জিয়াউর রহমানের জানাজায় শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এটা হচ্ছে শেখ হাসিনার নির্দেশই করেছিল, জিয়াউর রহমান সাহেব খন্দকার মোস্তফা সাহেব মিলে ইন্ডিপেন্ডেন্ট আইন জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার শুধু বন্ধ করেন নাই, তিনি খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। সেই জিয়াউর রহমানের মৃত্যুর পরে আওয়ামী লীগে আসাদুজ্জামান খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছে। আপনি একটু বলুন যে বঙ্গবন্ধু হত্যা কোনদিন নিন্দা করেছে তারা করেনি, এক নম্বর। দ্বিতীয়ত তার খুনকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এখান থেকে তার সরে আসে নাই, কিন্তু সরে আসে নাই কেন? আজকে পর্যন্ত 15 আগস্টের শোক দিবসে তারা এখনো কেক কেটে উৎসব করে, আপনি বলেন কোন মানসিকতা তারা আছে? আপনি আমাকে যদি বলেন আঘাতে বলেন, আপনি ওই জায়গায় আঘাত করছে, কোন জায়গায় আঘাত করছে যেখানে
আমার রক্তক্ষরণ হচ্ছে, আমার যেখানে রক্তক্ষরণ হচ্ছে সেই জাতির জনকে আপনি মৃত্যু দিবসে শোকাহত দিবসে আপনি উৎসব করবেন, চ্যালেঞ্জ দিয়ে উৎসব করবেন, আপনি আপনি কোনো দিন রাগটাগ করে করবেন না, কিন্তু আপনি যত বেশি বলবো আমরা তত বেশি আপনি বেশি সেদিন এবার কি করলো, এবার আপনি রাত্রি 12টার সময় করেননি, কিন্তু পরে সারাদিন পরে আপনি কি করলেন, ওই একই ধরনের বড় কেক কেটে আপনি উৎসব করলেন। কেন আপনি কি মনে করতে পারেন, আপনি কি জন্মদিন করবেন, ঠিক আছে আপনি জন্মদিন করতে পারেন, আপনার জন্মদিন সত্য হোক মিথ্যা আমি বলতে চাই না কথা, কিন্তু আপনি জন্মদিন করবেন, আপনি মিলাদ করে জন্মদিন করতে পারতেন, অন্য কোনো অনুষ্ঠান করতে পারতেন, কিন্তু আপনি কেন করেন এটা, তার মানে আপনি কিন্তু ওই খুনিদেরকে উৎসাহিত করছেন, প্রশ্রয় দিচ্ছেন। আপনি যদি আমার সমঝোতার কথা বলেন, আমি সমঝোতা কীভাবে করবো বলেন, আপনি আপনি একাত্তরের ঘাতকদের ব্যাপারে কোনদিন একটা কথা বললেন না, সব বাদ দিলাম, এটা বললেন ঠিক আছে একটা রাজনীতি আপনি সিদ্ধান্ত হতে পারে, কিন্তু আজকে পর্যন্ত বঙ্গবন্ধু খুনিদের বিচার হওয়ার পরে, দণ্ড কার্যকর হওয়ার পরে আমি আপনাকে বলি, হ্যাঁ আমাদের অনেক মতবিরোধ আছে, অনেক মিলমিশ থাকতে পারে, কিন্তু নবলি জয়ী ডক্টর ইউনুস বন্ধু কিন্তু এ ব্যাপারে স্বস্তি প্রকাশ করেছে বইবৃতি দিয়ে, কিন্তু একমাত্র বিএনপি খালেদা জিয়ার দল এখন পর্যন্ত একটা কথা বলেনি। এই যে এইগুলো বিষয়গুলো, তারপরে আপনি দেখেন আপনি কতগুলো মৌলিক প্রশ্ন আছে, আমি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি, এক মিনিটে শেষ করতে হবে, সংসদীয় বিশ্বাস করি, আমরা কিন্তু পার্লামেন্ট চালাচ্ছি, পার্লামেন্ট আমরা চালু রেখেছি, আমরা পার্লামেন্ট থাকা অবস্থায় বিরোধী দল থাকা অবস্থায় কিন্তু আমরা পার্লামেন্টে অংশগ্রহণ করেছি, বর্জন করেছি, প্রত্যয় করেছি একটা পর্যায়ে, কিন্তু আমরা পার্লামেন্টকে তুচ্ছ তাচ্ছিল্য করিনি। আজকে আমি একটা পেপারে দেখলাম, একটা আর্টিকেল দেখলাম, ইশার সাহেবের আর্টিকেল দেখলাম, তিনি নিজে আমি আমরাও জানতাম না, কিন্তু ইশার নিজে লিখেছেন যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম যে 91 সালে একদিনও ওই যে সই করেনি, স্বাক্ষরের মানে স্বাক্ষর বই সই করেনি, তার মানে কি, তার মানে এই যে অনীহা অনিচ্ছা, যাই হোক যেটা বলতে চাই আমি, আমরা মতবিরোধ থাকতে পারে আমাদের, কিন্তু আপনি কতগুলো বিষয় যে বিষয়গুলি আপনাকে উস্কাচ্ছেন, আমার কর্মী কর্মী লক্ষ লক্ষ কর্মীদেরকে আপনি মনে আঘাত দিচ্ছেন, এই কাজগুলো করে যাচ্ছেন প্রতিদিন করে যাচ্ছেন, এবং এইসব ব্যাপারে আপনার যে আজকেও দেখেন আমি দেখলাম এই যে লন্ডনে তিনি বক্তৃতা দিয়েছেন, যে ভাষায় বক্তৃতা দিয়েছেন এটা কোনো ভাষা হলো, আজকে দেখেন আপনি আপনার আমাদের দেশে নির্বাচন হোক, নির্বাচনে তারা অংশগ্রহণ করে আমরা চাই, আমরা এখনো আমি এখনো বলে যাচ্ছি আপনাকে তিনি আসুক, নির্বাচন করুক, নির্বাচন করে জয় পরাজয় মেনে নিতে কোনো অসুবিধা, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গণতন্ত্র রাখতে দিবেন না, গণতন্ত্রের ব্যাপারে আপনি যখনই গণতন্ত্রের প্রশ্ন আনেন তখনই আপনি জামাতের সঙ্গে হাত মিলিয়ে আপনি এই কাজগুলো করে দেখতে হতে পারেন, জামাতের সঙ্গে হাত মিলিয়ে আপনি রাজনীতি করবেন, আমাদের সঙ্গে আপনি টেবিলে বসতে পারবেন, হবে না, কিন্তু যেহেতু এটি ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আপনারা এখন ক্ষমতায় আছেন এবং বাংলাদেশের জন্মের নেতৃত্ব দিয়েছেন আপনারা, আপনাদের কাছে প্রত্যাশাটা বেশি থাকবে এবং আপনারা উদার বেশি হবেন, এটি কিন্তু মানুষ আশা করতেই পারে। অনেক ধন্যবাদ, তখন আমরাও বিরোধী দলে ছিলাম, আবার হয়তো বিরোধী দলে আসবে এটা অস্বীকার, ক্ষমতা চিরদিনের জন্য না, কিন্তু বিরোধী থেকে যে নির্যাতন নিপীড়ন শিখে কম আমরা হই নাই, আমি নিজেও হয়েছি অনেক, আপনি নিজেও জানেন, কিন্তু শুধুমাত্র হামলা মামলার কথা বলে আপনি আমাদের বিরোধী তা তো হতে পারে না, রাজনীতি করলে তো হবেই, কুসংস্কৃতির পদ থাকবে, কন্টেন্টের পদ থাকবে, কিন্তু রাজনীতিতে দুটি পদই থাকবে। অনেক ধন্যবাদ মিস্টার মোহাম্মদ নাসিম, দর্শক কথা বলছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম। আজ জেল হত্যা দিবস, জাতীয় চার নেতা কারাগারের ভিতরে সুরক্ষিত অবস্থায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন 1975 সালের এই দিনে, অর্থাৎ 3 নম্বর ভোর রাত্রের দিকে। আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাদের অবদান বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে, স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে তাদের যে অবদান তার জন্য বাংলাদেশ তাদেরকে কৃতজ্ঞতা জানায়, একই সঙ্গে তাদের জীবনের যে নিরাপত্তা বাংলাদেশ দিতে পারেনি তার জন্য বাংলাদেশ লজ্জাও বোধ করে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।